রফে করেছিলাম মাদানি। আমার বলছে হামজা ভাই, আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাজির সিলে, ওরা উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট, আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়েল কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি, আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়, আমি তো এমনিতে ওদের সাইজের সাইজে একেবারেই ছোট, আর মেয়েটা আমার কাঁধ, ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই, ছবি তুলছে, সেটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম, আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্যাদি দাহাবাত আর মজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বল দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে দিত। বাইনাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম মাবুদ, যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআই কে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে, দেখি হারুন স্যার জানে জানে না মানে উনি তো করাচ্ছে, যাই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছো ওকেও এইভাবে করবে। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছেন, দেখেছেন না? ও এখন 3 ইঞ্চি কয়েছে সারা দুনিয়া এখন তার ওর নাম অনেকে জানে না, কিন্তু ওই যে 3 ইঞ্চি সবাই মহিলারা পর্যন্ত জানে তো 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে। যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম, আমি আশা করবো আপনাকে ইয়াসিনে পাল্টাবে। অনেকে মনে করে ইয়াসিন সোরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, কেন হয়? এখানে 83টা শিক্ষা আছে, এর প্রথম 5টা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে। আপনারা শুনতেছেন? আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ, সাজ্জাদের বাংলা অর্থ নেতা। মুফাসসির 5টা অর্থ দিয়েছেন তাফসিরে কাবীরে, 1 নম্বরে সাজ্জাদুল বাশার, 2 নম্বরে সাজ্জাদুল আলামিন, 3 নম্বরে সাজ্জাদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে, আমি কথা বলছি তাফসীর আকারে আপনি মিলান। প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্জাদুল বাশার, আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা আদর্শ একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন ইয়াসিন পড়ে? আপনি মানুষ নামে যদি পদবাচ্য বিবেচিত হন যে আমি মানুষ, অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না, নেতা মানেন না, বিশ্ব নবীকে আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই। ঢাকাবাসী এটা যদি খালি দুনিয়ার বিষয় হতো আল্লাহর কসম আমি এটা বলতাম না, এটা সম্পর্ক আখেরাতের সাথে। হযরতে আয়াত পড়েছিলেন, আয়াতটাতে ছিল ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব, স্রেফ
একা একা, কয়জন কয়জন কেউ থাকবেন আপনার সাথে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন, এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা নাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে, আমাদের যেমন প্রথম সিএমএম কোর্ট, এরপরে জজ কোর্ট, প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে, দ্বিতীয় সিস্টেমে যে একা না, আপনার নেতা সহ ডাকবে। কে সহ? আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন, আগে নেতা এরপরে কর্মী। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, বিবেক আপনাদের বেশি কাজ করার কথা, নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, যাকে নেতা মানেন, আদর্শ মানেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, আগে তো আল্লাহ তাকে দেখবে। একা বলেন কি মনে হয় আপনার, যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করে দেবে? পরে দেখলে তো আল্লাহ আগে রাগ হয়ে যাবে। আপনার নেতা যদি হয় ইনুর মতো, যারে মানুষ লাঠি দিচ্ছে, লাঠি দেয়নি কয়েকদিন আগে, আপনার নেতা যদি হয় মেননের মতো, যারে মানুষ পঁচা ডিম খাওয়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরাক কিনা বাস্তবে নিয়ে যান। নিজে এখন বলছেন না, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না, এরকম নিজে যদি এখন ধারণা করেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ধরা খেয়ে বসে আছেন। আমি আপনার শত্রু না, আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ এই দুনিয়ার জীবনে যদি শেষ হয়ে যেত এই ওয়াজ আমি করতাম না, যেহেতু আর একটা জীবন আছে, এক্ষণই পাল্টাতে হবে। নেতা যাদের ঠিক নেই, এই মুহূর্তে আপনি পাল্টাবেন, ওয়াশরুমে আসলেন কেন? আপনি যদি নাই মানতে পারেন, নিজেও কোরআন শরীফ পড়েন না, হামজা বলছে আপনি মানেন না, আপনি কি হয়েছিল? এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান, যাদের নেতা ঠিক নেই আপনি ধরা খাচ্ছেন। সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে, আর এটা নফল না, এটা ফরজ। এটা তো আমি বানালাম সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি, সব মুফাসসিরে মাঝখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যায় একমত। আল্লাহ পাক বলেন ইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। এই দুইটা জায়গার আগে দেখবেন আতিউ এই ফেল আছে, আর ক্রিয়া। এটা আল্লাহ নবীজির নামে আর নিজের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ দেননি। সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলবে না কেন? আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায়, যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে, উলিল আমর যারা, তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে, অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলে না, তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, তাদের নেতৃত্ব মেনে নেওয়াও জায়েজ নেই। এটা রাজনীতি মনে করে যদি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। সূরা বাকারার 124 নম্বর আয়াত, ওয়াইদি বাদালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, আল্লাহ নিজে বলছেন আমি পদে পদে তাকে বাক্য দিয়ে পরীক্ষা করেছিলাম, যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি, কোরআন শরীফে আমি পেয়েছি ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন 50টা। কয়টা বলেন বলেন? 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি।
আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটাকে শুধু আমি একাই পেলাম? ওয়ালা আমিন যুররিয়াতি, নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে এরা কি নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে সাফ ঘোষণা দিয়েছেন, ওয়ালা লা ইয়ানাদু আহদি যালিমিন। ইয়ানাদু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, ইমাম হতে পারবে, কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা নেই। ইয়াতে মুফাসসিরিন ইকরাম ফি সিলালিল কোরআন লিখেছেন, সাইয়্যিদ কুতুব, যে দুনিয়ায় যারা জুলুম করে, সে নিজের উপরে হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, জনগণের উপরে হোক, যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ নেই, হারাম। অথচ বাংলাদেশে তো উল্টা, যে যত বড় জালেম সে তত বড় নেতা। বেশি করে ফেললাম, কিছু বেশি হয়নি, কম হয়েছে। আহাদিস জালিমিন দিয়েছেন আল্লাহ, জালেমদের জন্য কোনো ওয়াদা নেই, আর তারা এখন বড় বড় নেতা হয়। 15 বছরে তারা আমাদেরকে বলেছিল কোন মসজিদ খানকায় থাকে, আর এই ময়দানটা আমরা 2000 টাকা যদি বাজেট হয়, 5 টাকা খরচ করে 1995 টাকা খেয়ে থাকে। এক একটা প্রকল্পের জন্য 3 বার 5 বার 7 বার 10 বার 11 বার করে বাজেট হয়, এক একজনের যে টাকা পাঁচারের। এই যে এখন দেখছি, আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত এই লোকটা, এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব। যেন ইয়াসিন শুধু পড়লে 10 খতম করানের সাওয়াব হয়, হয় তা আপনি তো মানবে, ইয়াসিনের প্রথমটাই তো মানেন না। এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি। আরে ভাই, রাজনীতি মানে রাজনীতি, এটা কোরআনের পাঠ না? 930 জায়গায় আছে রাজনৈতিক কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভাঙ করে চলে যাবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছে। আশা করছি আপনার আদর্শ ঠিক করবেন, আর এক্ষুনি মক্ষম সময়। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আসেন এদিকে, আপনাকে ছড়ি কোদাল দিয়ে বলছে, বোকারি শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না, হলে দেওয়া লাগে বাকারি শরীফ। আমি আসিনি, এর ব্যাখ্যা শেষ করতে পারবো না। নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম 8, 9, 10, 3টা আয়াত পড়েছি সূরা মারিস থেকে, কয়টা? এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা, সে প্রথম থেকে এ পর্যন্ত, যে কিয়ামত যখন সংগঠিত হবে এরকম পাহাড় উড়ে যাবে, সব ধ্বংস করবেন আল্লাহ তাআলা। এ কথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে, এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে, আজকের আলোচনার বিষয়। এই জন্য আমি মিলিয়েছি মুক্তিপণ, এটা বানিয়েছিলাম জেলখানায় থাকলে। জনাব এডিএম আজহার, আজহারুল ইসলাম নাম শোনেননি? ছেলেটা এখনো পর্যন্ত জেলে আছে। উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপণ, লেখক সৌদি আরবের। উনি বলছে, হামজা এটা পড়বা, জনগণের সামনে কথা বলো, মানুষ যেন পরিবর্তন হয়, এটা অনেক ভূমিকা পালন করবে। আমি পুরাটা 2-3 বার এই 3 বছরে শেষ করেছিলাম, দেখলাম যে হ্যাঁ, পরিবর্তন হওয়ার যদি মন থাকে, এই মুক্তিপণের শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে। আল্লাহ কিয়ামতের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থামলেন, একটা মিলাবেন নিজের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমান ইউবাসসারুনাহুম। সেদিন শহীদ, শহীদের পরিচয় দেবে না। এই যে হামীমুন মানে অন্তরঙ্গ বন্ধু, শহীদ বলা হয় একে অন্যের যখন দৃষ্টিগোচর করা হবে, একে অন্যের সামনে যখন নিয়ে আসা হবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না।
রব্বুল আলামিন বলেন এই লোকটা কি করবে হে নবী আপনি জানেন, ইয়াবাদুল মুজরিমুল ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিমানি, এই লোকটা মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম আপনি আমাকে বাঁচান, আজকে আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে, আমার ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে 1 বছর বয়স ছিল, এখন ওর বয়স 4 বছর, ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো আমি একটার সাথে মিলাতাম যে বিবানি আল্লাহ কিয়ামতের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে, তো কো এটা তো আমার সাথে মিলছে না, আমি আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ, কষ্ট পেয়েছি, কিন্তু আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি এখনো আমার ওই ছোট মেয়েটাকে আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে, অথচ আল্লাহ বলছেন ফারিহাকে কিয়ামতে হামজা তুই বলবি যে এটা দিয়ে দিলাম আমারে বাঁচাও, এটা আমার তো বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না এটা হওয়া কথা না, আল্লাহ বলেন শুধু ফারিহাকে না ওয়াসাহিবাতিহি ওয়াআখি, মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে, ফাসিরাতিহিল্লাতি তাওবে, শুধু স্ত্রী আর ভাই না নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত প্রশ্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে পারিবারিক ভাবে গোষ্ঠীগত ভাবে যারা তাকে বিপদে পড়লে আশ্রয় দিত এদেরকেও বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম, এটা আজকে আমি মিলালাম হাজি সেলিমের সাথে, যেভাবে গালিগালাজ করছিল কোর্টে তোলার সময় কত টাকার মালিক আপনি বলেন তো হাজি সেলিম, অথচ যে গাল আজকে খেয়েছে যে ডিম খেয়েছে তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরেও ও আজকে হাও মাও করে কাঁদছিল ইজলাসে দাঁড়িয়ে, ও তো মনের ভেতরে এইটা আসছিল কি করলাম যা দুনিয়ায় আছে সব আজকে দিয়ে বলল জজ সাহেব আপনি আমার ছোট মুক্তি দিয়ে দেন, ওরে কান্নার ভেতরে এই আওয়াজ ভেসে আসছিল জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে, আল্লাহ বলেন জ্ঞাতি কষ্টে ও ফাসাইলাতি হিল্লাতি তবে, এই ফাসাইলাতির শব্দের ভেতরে তিনটা বিষয় আছে ইবনে কাসিরে, তো উবের ভেতরে দুইটা অর্থ আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর যার কাছে যেত যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত এই মানুষগুলো কেউ কিয়ামতে বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দলের লোক সব নেতা খেতা দিয়ে দিলাম আমাকে তুমি একটু মুক্তি দাও, আল্লাহ বলেন এতটুকু না আর একটা আছে অমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত স্থাবর অস্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে, শুধু বলবে সুম্মায়ুজি আমি মুক্তি চাই, আমি কি চাই, এটা শুধুমাত্র মনে হয় হাজি সেলিমের জীবনে, আমাদের জীবনে এরকম সময় আসবে না, এক কথা বলেন প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে আমি আমার ফারিহাকে আমার স্ত্রী তামান্নাকে আমার ভাই নেই আমার বোন আছে ওনাকে আমার জ্ঞাতি গোষ্ঠীর 100 জনের 98 দিয়ে দিয়েছি, এখন বলছে আমরা কিছু করি না এই পর্যন্ত না আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে চাইবো, শুধু বলবো আল্লাহ তুমি আজকে রেকর্ড তিন দিন থেকে আমারে বাঁচাও, আল্লাহ দিনের পরিচয়টা একটু দিয়েছেন কোরআনে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা, হে নবী কিয়ামত আমি কেমন ভাবে বানাবো জানেন, যুবক মানুষ কিয়ামতের দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে, ও ঢাকাবাসী একটা মানুষ বুড়ো হয়ে যায় কখন 60 বছর 70 বছর 80 বছর সময় লেগেছে,
কিন্তু এমন দৃশ্য সালসালা আল্লাহ নিজে বলছেন আমি বানাবো, আমার মতো হামজায় 32 বছর বয়স, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে পুরো হয়ে যাবো। এই কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা, কখনো না, কখনো না, জাদাগুলো দিতে চাইলে মুক্তিপণ একটাও নেওয়া হবে না। ইন্না তোরে আমি লাজাই দেব। কোন জায়গায় প্রশ্ন আসতে পারে লাজা কে? এখানে যারা আছে আমরা অনেকেই জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। আমি কোরআনে কারিমে পেয়েছি ইলাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা, যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই ওই জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নাম 1টা, এর দরজা 7টা, কয়টা? এটা মনে হচ্ছে কোন স্কুল না, এখানে 1 থেকে মনে করেন 5 পর্যন্ত পড়ানো হয়, প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে, কিন্তু কেলা মানে বিদ্যালয় বা শ্রেণী, এটা একটাই বলা হয় যে বিদ্যালয় বা মাদ্রাসা, স্কুল যাই বলেন স্কুল। এই স্কুলের 5টি স্তর আছে, 1 থেকে 5 পর্যন্ত যে যে ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায়। 3তে পড়ে 5 গিয়ে ক্লাস করতে পারবে। এটা যেমন সহজে বুঝলেন, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন একটা, স্তর বানিয়েছেন এরকম 7টা, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এর প্রথম নম্বর দরজার নাম হচ্ছে হুতামা, খুব ভয়ঙ্কর জায়গা। এর দ্বিতীয় নম্বরে লাজা, আল্লাহ বলেন এই যে মানুষগুলো মুক্তিপণ হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য থেকে দিতে চাইবে, দিতে চাইবে, দিতে চাইবে, আমার আওয়াজ হবে কাল্লা না, প্রবেশ করাবো। এটা কেমন জায়গা হে নবী আপনি জানেন? এখানে ঢুকলে আগে মানুষের চামড়া খুশি যাবে। সাওয়া শব্দের শাব্দিক অর্থ বেশি এমনি কাছিরে, হাড় টুকরা টুকরা করলে যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যায়, উপরে পাড়ি দিলে হাড় যেভাবে খণ্ড খণ্ড হয়ে যায়, এইরকম জায়গা এটা। বাংলাদেশ সহ বিশ্বের যত কঠিন জায়গা আছে, শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে, এদেশে এমন কোন রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগে খসে যায়। আমার বহুবার বলেছিল যে এই যে এইগুলো আমরা তুলি, অস্ত্র নিয়ে এসেছিল বিভিন্ন মেশিন, যে এই যে নখ আমরা তুলে ফেলি এইটা দিয়ে, ওটা দেওয়ার পরে এরপরে টান দেবেন, এরপরে উঠবে, তাছাড়া ধরে রাখলে ওঠে না। প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আর এই নখগুলো উঠে চলে যাবে। এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কিরকম জায়গা এটা, যেখানে প্রবেশ করলে আগে চামড়া খসে চলে যায়, নখ উড়িয়ে যায়। আল্লাহ বলেন কঠিন ভয়ঙ্কর জায়গায় কাদেরকে ডাকবে জানো? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে, এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আমার মনে হয় আয়াতের বাস্তবতা বাংলাদেশে সবচেয়ে বেশি। এত কোরআনের কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না, এত আলোচনা হওয়ার পরে সত্যকে সত্য জানার পরেও যারা ঘাড় ঘুরিয়ে অহংকার করে চলে যান, আপনার জন্য আল্লাহ লাজা প্রস্তুত করে রেখেছে। ইহুদি খ্রিস্টানদের আমরা প্রতিদিন 17 করে বরদোয়া দেই, কতবার? দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান। বারবার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না, এরা অভিশপ্ত। এরা অভিশপ্ত না,
আমি তাফসিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন, কারণ ইহুদি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নবী সম্পর্কে যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এটা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। ইহুদি আর খ্রিস্টানরা জানত ওদের তাওরাতে ইনজিলে স্পষ্ট আছে লিখা, এরপর অহংকার করে হিংসা করে মানত না। আপনি কিন্তু বুঝতে পারছেন হামজা যা বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ও বানিয়ে বলছে না, ও সত্য কথায়, সত্য জানার পরে অহংকার করে হিংসা করে অনেকে এরপরও চলে যাবে, এদের জন্য লাসা। দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার সংরক্ষিত রাখার চেষ্টা করে, আজ হাজারো মানুষে বাংলাদেশে চরিত্রের আছে, বৈধ অবৈধ নেই মাল জমা করে যাচ্ছে, মনে করে এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, শুধু জমা করে শেষ না, এটা সংরক্ষণ করার জন্য কত কায়দা কৌশল। এদেশে জায়গা হয় না বেগম পাড়া বানাচ্ছে, এদেশে জায়গা হয় না সুইস ব্যাংকে রাখছে যেন সংরক্ষিত থাকে, সম্পদ উপার্জন করা নিষেধ না, বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে, তার মানে যাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি, দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি, বৈধ অবৈধ না ভেবে শুধু জমা করা, শুধু জমা করা, এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন আপনার জন্য লাজা। আমাকে সহ যারা শুনলাম আল্লাহ তুমি লাজা থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। বাংলার মুসলমানেরা, পৃথিবীর জমিনটা আপনি যদি বদ্ধ জায়গায় কিছুদিন থাকেন আপনার কাছে স্পষ্ট ধারণা চলে আসবে, মাটির নিচে সরকার আমাদেরকে দিয়ে লস হয়নি, আমার কষ্ট হয়েছে লস হয়নি, দুনিয়ার জীবনটা আগে যে দৃষ্টিতে দেখতাম পুরা দৃষ্টি আমার পাল্টিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোকা, বাস্তবে এখন দেখছি ঠিক 100% আসলে ধোকা, আপনার মা বাবা ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, আপনার নেতা খেতা দলের লোক সব ধোকা, মনে করছেন না মা বাবার সম্পর্কে কথা বললো কেন, ধোকা। আপনি বাস্তবে নিয়ে যান দেখবেন, স্ত্রী ধোকা এটার বাস্তবতা আমরা সবাই কম বেশি টের পাচ্ছি। আপনি যদি একটু শ্বশুর শাশুড়িকে অপমান করার চেষ্টা করেন আপনার আপন বউ আপনার পর হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি বাদ দিলাম স্ত্রীর ভাইকে অপমান করে একটা কথা বলেন, যত সুন্দর স্ত্রীর ব্যবহার হোক সেকেন্ডে পাল্টিয়ে যাবে। দুনিয়ার সব কিছু যখন ধোকা ধোকা বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা এই ধোকার পেছনে পড়ে থেকে আমাদের বিশাল আখেরাত আমরা যেন নষ্ট করি না ফেলি। আমি সহ যারা এসেছি আল্লাহ তুমি আমাদেরকে এখলাসের সাথে এগুলো মেনে চলার তৌফিক দাও, বলেন আমি। অনেক রাত হয়ে গেছে, আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, মাওলানা মিজানুর রহমান আসারি জাকের নায়েক এনারা বলছি যে কথা বলতে হলে সর্বোচ্চ রাত 9:30 থেকে 10টায় অনুষ্ঠান গুলো শেষ করা লাগবে, কারণ আমাদের এই শরীরে উলিয়ে ওঠে না, এমনিতে 3 বছর চা খেয়েছি, শরীরের ভেতরে মাল মশলা সব নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক হতে আমার সময় লাগবে। আমি জেলখানায় মেয়েদের পারিবারিক জীবন নিয়ে, যেহেতু ওখানে 100 জনের 70 জন এই পারিবারিক মামলার আসামি, এগুলো লিখেছিলাম, লিখে একটা বই করেছি, বইটা গাড়িতে আছে, নিয়ে নিজের স্ত্রীকে মেয়েকে মাকে পড়াবেন, ওনাদের সম্পর্কে যেহেতু আলাদা কিছু বলতে পারলাম না বইটা নিয়ে যাবেন গাড়িতে পাওয়া তাই কোথায় জানো, ওইটা নিয়ে মেয়েকে মাকে বউকে বোনকে এদেরকে পড়াবেন, আশা করছি পরিবারের শান্তি ফিরে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ কালকে অনুষ্ঠান অনেক দূরে এবং ডবল আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম, যারা দায়িত্বে আছেন বাকিটা শেষ করে। আসসালামু আলাইকুম।